ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে 15 আগস্ট। তো তোমাদের সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। তো আজকে প্রায় 9:30 বেজে গেছে আর আমার স্নানও হয়ে গেছে। তো আমাদের ছোট্ট একটা, বলতে পারো আমার কিছু বন্ধুরা মিলে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করছি। তো সেইখানেই এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ একটা কুর্তি পরে নিয়েছি আমি, আর আমি একদম রেডি হয়ে গেছি। ভাইও আমার সাথে যাবে, তো সেখানে আমি বেরোবো। তো কিছু বাচ্চাদের আমরা যেরকম পকেট মানি পাই বা যেটুখানি জমাতে পেরেছি, তো সেখান থেকেই আমরা চেষ্টা করব কিছু বাচ্চাদের মুখে হাসি ফোটানোর। তো একটা ছোট্ট চেষ্টা, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আমি বলছি না যে আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ অনেক কাজ আছে। তো আমরা এখন বেরোবো, আর সবাই খুব ভালো থাকো, আজকের দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করো। তো চলো এখন বেরোবো, আর ভাইও আমার সাথেই যাবে। তো তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে আবার দেখা হচ্ছে। সামনে আমি এসেছি, আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো খুবই খারাপ অবস্থা। তো আমি সারাদিন আজকে কী করেছি কী না করেছি তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব। এই আমি এই ভিডিও ক্লিপসটার পরেই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী করেছি আজকে সারাদিন, আমি আর ভাই আমার বন্ধুরা মিলে। আর আমি একটা বাড়িতে আসার আগে একটা পার্সেল এসেছে গ্ল্যাম আপ থেকে, তো এটা আমি আনবক্সিং করে নেব, করে তোমাদের সাথে কী এসছে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, দেখতেই পাচ্ছ মানে এত গরম বাইরে, তো এসে একটুখানি বসে পড়েছি। তো চেঞ্জ করে নেবো, আর বেসিক্যালি গেছিলাম আমরা ভূতনাথে, আজকে সানডে, তো ভূতনাথে গেছিলাম একটু। তো তোমাদের সাথে আমি সমস্তটা শেয়ার করে নিচ্ছি, তোমরা দেখে নাও। ততক্ষণ আমি চেঞ্জ করে আসি। তো দেখো এখানে ছোটো বাচ্চাদের জন্য আমরা কেক, তারপরে হচ্ছে কলা, তারপরে বিস্কিট, গজা এবং সিঙ্গারা আর লজেন্সের ব্যবস্থা করেছি। তো আমরা এখন এগুলোকে নিয়ে যাব হচ্ছে সিঙ্গারা যেখানে অর্ডার দিয়েছিলাম সেখানে সিঙ্গারাটা আনতে। তো আমরা সব বন্ধুরা মিলে গেছি এই দোকানে, আমরা সিঙ্গারা অর্ডার দিয়েছি এবং আমরা সবাই দাঁড়িয়ে আছি, সিঙ্গারা পেয়ে গেলেই আমরা চলে যাব। আর এখন আমরা অটোতে উঠে গেছি, অটোতে উঠে এখান থেকে আমরা যাচ্ছি কাকুরগাছি থেকে যাচ্ছি হচ্ছে মানিকতলা অবধি অটো করে, তারপরে আরেকটা অটো করে যাব হচ্ছে ভূতনাথে। তো তোমরা দেখতে থাকো ততক্ষণ ভিডিওটা।
তো এখন আমি আর আমার বন্ধুরা মিলে ডিসাইড করলাম আমাদের সমস্ত কাজ হয়ে যাওয়ার পর যে আমরা যাব হচ্ছে লঞ্চে করে ওই পারে, মানে হাওড়া শালকিয়ার যে ঘাটটা আছে সেখানে যাব। তো সেখানে যাওয়ার জন্য আমরা লঞ্চের টিকিট কেটে লঞ্চে লঞ্চটা আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা ওখানে যাচ্ছি এখন সবাই মিলে, আমরা মোট 8 জন গেছিলাম। তো আমরা এখন লঞ্চে উঠবো, তোমরা দেখতে থাকো ততক্ষণ ক্লিপসগুলো। আর খুব 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 মজা করে আনন্দ করে দিনটা কাটিয়েছি। তো আমরা লঞ্চে উঠে গেছি আর এখানে ভাই আমার আরও দুটো বন্ধু সব বসে আছে, বন্ধুর বোন আর কি। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দেখছি, এত সুন্দর লাগছিল। তো তোমাদের বলবো কি আর বলবো। আর আমরা এখন এপারে এসে গেছি আর এখানে আমরা লস্যি খেতে দাঁড়িয়েছি। তো এই দোকানের লস্যিটা জাস্ট হেঁটে সোজা এলেই দোকানটা, আর দোকানের লস্যিটা জাস্ট দুর্ধর্ষ খেতে। তোমরাও যদি কোনো দিন যাও তো এখান থেকে লস্যি ট্রাই করতে পারো, সবার খুব ভালো লেগেছিলো লস্যিটা। বাড়ি আসার পর তোমাদের সাথে অতটা আর কথা বলা হয়নি, মানে আমি বলেছিলাম লাস্ট তোমাদের সাথে কথা দুপুরবেলা, তারপরে আমার আর কথা বলা হয়নি। আর আমি সোজা চলে এসেছি রাত্রের ডিনার নিয়ে। তো রাত্রের ডিনারে বিরিয়ানি ছিল, আলু বিরিয়ানি উইথ চিকেন কষা। 15 আগস্ট ছিল এবং কালকে তোমাদের সাথে আমার খুব একটা বেশি দেখা হয়নি, কিন্তু তোমাদের সাথে আমি কালকে কি করেছি, আমি আমার ভাই আমার ফ্রেন্ডসরা, তো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করেছি। বাড়িতে আসার পরে তোমাদের সাথে একটু দেখাও করেছিলাম, একটু কথাও বলেছিলাম। তো ভিডিওটা আর এন্ড করতে পারিনি কারণ কালকে প্রায় অনেকটা টাইম আমি রোদ্দুরে ছিলাম, তো আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। তো সেই কারণে আমার ভিডিওটা এন্ড করা হয়নি। আর আমি গ্ল্যামআপ থেকে একটা আমি অর্ডার দিয়েছিলাম, তো সেটাও এসে গেছে। তো সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু ওটা আনবক্সিংটা তোমাদের সাথে করা হয়নি। তো সেটা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আজকে আমি ভিডিওটাকে এন্ড করতে, এখন আমি ক্যামেরাটা অন করেছি আর তো এখন আমি ভিডিওটা এন্ড করিনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর 15 আগস্ট খুব ভালো করে তোমরা সেলিব্রেট করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে দাও, যে যখনই আমি ভিডিও বা ব্লগ আপলোড করব সেই টাইমে সেই মুহূর্তে গিয়ে তোমরা আমার চ্যানেলের ভিডিওটা দেখে নিতে পারো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানাও যে ভিডিও কেমন লাগছে, কী ভিডিও তোমরা দেখতে চাও, আরও নতুন নতুন এক্সাইটিং ভিডিওস। আর যদি খুব 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 ভালো লাগে আমার ভিডিও তাহলে প্লিজ তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটাকে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। তো চলো আজকের জন্য টাটা, গুড বাই।